হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেকেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি বানানো এর জন্যই, কারণ আমরা গ্রাফিক্সে সবাই একসঙ্গে গ্রাফিক্স শিখতেছি। তো শেখার মাধ্যমে অনেকে আমরা আর কি পরিপূর্ণভাবে বুঝতেছি না, তো তাদের বোঝার ক্ষেত্রে আমি নিজে পার্সোনালভাবে প্রতিদিন যে ক্লাসে যে টপিকসগুলো আমাদের নিয়ে স্যার আলোচনা করে সুন্দরভাবে পরিপূর্ণভাবে, তো স্যারের কাছ থেকে যেটুকু আমি শিখেছি তো ওইটুকু নিয়েই আপনাদের জন্য প্রতিদিন আমি এক একটা টপিকস বানাবো। মানে স্যার যেটা আমাকে শিখাবে ওই টপিকসটা নিয়েই আমি প্রতিদিন এক একটা ভিডিও বানাবো। আর আপনাদের সুবিধার্থে এটাই করা হচ্ছে যে আপনারা যাতে ভিডিওটা দেখে যে আজকে কি আমরা শিখলাম, তো কোন টুলসটা বুঝলাম না সেই টুলসটা সম্পর্কে বা সেই টপিকসটা যাতে ভালোভাবে বুঝতে পারেন, এর জন্য আপনাদের এই টিউটোরিয়ালটি বানানো। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস গ্রাফিক্স ডিজাইনে। তো এত কদিন তো আমরা পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড আর টাইপিং মাস্টার নিয়ে কাজ করছি, তো মোটামুটি তো আমরা সে সম্পর্কে ভালোই জানছি, ভালোই শিখছি, স্যার আমাদের সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমাদের বুঝাইছে। তো এখন আপনাদের এটা দেখাবো যে আজকে আমাদের যে প্রথমে যে আমাদের ফটোশপ ইনস্টার সরি ফটোশপ যে ওপেন করে কিভাবে নিউ ডকুমেন্টস নিল এবং জাতীয় পতাকাটা কিভাবে বানালো এবং কি কি স্যার বলছিল এবং কোন কোন টুলসের মাধ্যমে কি কি কাজ করছিল, তো সেই সম্পর্কে আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা ফটোশপটা ওপেন করব। তো আমার ফটোশপটা আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে স্যার বলছিল যে প্রত্যেকটা ডেস্কটপে আসতেও পারে নাও আসতে পারে। তো দেখেন আমার এখানে এটি আসছে যে এই যে দেখেন প্রথমে একটা বক্স আসছে, তো এই বক্সটা আমার প্রথমে ক্লোজ করতে হবে, কারণ এটা স্যারও বলছিল যে এটা সামনে যদি আসে তো ক্লোজ করে দিতে হবে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো দেওয়ার পরে তো এই সম্পর্কে তো স্যার দেখাইছে। তো দেখানোর পরে দেখুন এইখানে যে ফাইল নামে যে অপশনটা আছে, এই ফাইল নামের অপশনটা দেওয়ার পরে এখানে নিউ, এখানে শর্টকাট কমেন্টও আছে কিন্তু কন্ট্রোল এল, যদি আমরা কন্ট্রোল এন দেই তাহলে আমাদের কিন্তু নতুন একটা ডকুমেন্টস আসবে। তো আমরা এখানে দিয়ে আগে প্রথমে দেখি। দেখেন এখানে আমাদের স্যার বলছিল এই ডকুমেন্টসটা দেওয়ার পরে এই যে নেম অপশনটি, এইখানে আমাদের নাম দিতে হবে। তো আমরা যে অপশনটা দিব, তো আমরা আজকে ফ্ল্যাগ বানাবো, তো আমরা ফ্ল্যাগের নামটাই দিই। তার শর্টকাট কমেন্টে আপনার নামটা দিবেন। তো আমি আমার শর্টকাটে আমার নামটা দিলাম। তো দেওয়ার পরে নিচের বক্সটি এখানে দেওয়া আছে যে বিভিন্ন পয়েন্টে দেওয়া আছে। তো এটা হচ্ছে সাধারণত যারা গ্রাফিক্সে মানে ভিডিও এডিটিং করে, মানে টিভিতে ইউজ করার জন্য, সেজন্য এই বক্সে এইগুলো ব্যবহার করা হয়। এর পরেরটা হয়েছে যে আপনার ওয়েব ডিজাইনের জন্য, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই সাইজটি ব্যবহার করা হয়। আর এটি বিভিন্ন সাইজে, যেমন A4 সাইজের। তো আমরা আজকে কাজ করব A4 এই পেজটি দিয়ে। দেখুন এখানে কিন্তু A4 দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে সাইজ সম্পূর্ণটাই আমাদের এসে গেছে 210 আর 297, আর রেজুলেশন আসছে আমাদের 300, আর এটা আছে বর্তমানে এখন মিলিমিটারে। যদি আমরা চাই এখান থেকে মিলিমিটার থেকে চেঞ্জও করতে পারবো। এখানে দেখুন অনেকটাই আছে, পিক্সেল আছে, তারপর এখানে ইঞ্চি আছে, তারপর সেন্টিমিটার আছে, তো বিভিন্ন আরো অনেক অপশন আছে। তো আমরা যেটা চাই সেটাই আমরা দিতে পারবো। তো আমরা আজকে এখানে দিব গিয়ে এই যে 640x400, এইটি দিয়ে আমরা কাজ করব। আর এটা আছে বর্তমানে পিক্সেলে, ঠিক আছে। আর এর পরে যে দেখেন কালার মোড, এখানে আছে RGB কালার, আরে যে রেড, জিতে গ্রিন, আর বিতে ব্লু, ঠিক আছে। এটাই আমাদের স্যার বলছিল, মানে RGB এর ফুল মিনিংস। আর এখানে 8 বিট, এটা এরকমই থাকবে, আর নিচে যেগুলো আছে এভাবেই থাকবে। এভাবে দেখার পর এখানে ওকে বাটনে টিপ দিতে হবে। দেওয়ার পরে দেখুন আমাদের এখানে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন আমার এখানে কিন্তু এই যে পাশে যে একটা স্কেলের মতন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা বলি স্টিল রুল, বা এটাই আমি সাধারণত জানি, মানে স্কেল বার। তো আমরা যদি স্কেল বারটা যদি আপনাদের না আসে, সেক্ষেত্রে আপনারা আপনাদের মনিটর থেকে বা আপনাদের কম্পিউটার থেকে কন্ট্রোল আর ক্লিক করবেন। দেখেন আমি কন্ট্রোল আর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা চলে গেছে। যদি আপনাদের এই রকমের থাকে তখন আপনারা যদি কন্ট্রোল আর প্রেস করেন তখন আপনাদের সামনে এটা আসবে। তো আমাদের তো এখন এটা লাগে না, তো আমরা এটা উঠিয়ে দিতেই পারি। তো আমরা এটা উঠিয়ে দিলাম। তো প্রথমে দেখবেন আপনাদের এইটা দেওয়ার পরে প্রথমে একদম এই সাদাটা ব্ল্যাঙ্ক পেজ আসবে সামনে, সাদা। তো সাদা পেজটা আসার পরে তো আজকে আমরা কি বানাবো, জাতীয় পতাকা বানাবো। তো এক্ষেত্রে পতাকা বানানোর আগে আমরা এখানে টুলস গুলো সম্পর্কে একটু ধারণা লাভ করি। তো বন্ধুরা আগে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আমিও ভালো জানি না, তো যেটু জানি সেইটুই আপনাদের সামনে শেয়ার করতেছি আর কি।
তো যদি আমার ভুল ত্রুটি হয় সেটা আপনারা মার্জনা সহকারে দেখবেন, আর যদি ভুল হয় সেটা আপনারা একটু নিজেরা সংশোধন করে নেবেন যেটা ভুল হয়েছে, আর যদি ভুল হয় তো আমাকে ভিডিওর এই কি বলে ভিডিওর আপনার ডিসক্রিপশন লিংক বা যেখানে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে ভাইয়া এখানে আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা ঠিক করে নেন, তো আমি ঠিক করে নিব। তো এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে টাইটেল বার, মানে ফটোশপ ইলাস্ট্রেটর এটা আর কি টাইটেল বারে। আর এখানে যে 100% আছে, 100% মানে কি, মানে আমার জুমিং মানে 100% আছে। যদি আমি এটা আমি 80% নিতে চাই, এই যে দেখুন নিচে যে 100% লেখা আছে এই যে নিচে, তো এখানে যদি আমি 80% লিখি তাহলে দেখুন আমার কিন্তু এখানে 80% আসবে, মানে পিকচারটা এখানে ছোট হয়ে গেল, ঠিক আছে। আর এটা এখান থেকে না কমিয়ে যদি আপনারা শুধু কন্ট্রোল প্রেস করে মাউসে ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনি জুমিং করতে পারতেছেন। যেমন আমি কন্ট্রোল প্রেস করে আমি মাউসে ক্লিক করতেছি, আমি এখান থেকে জুমিং কমাচ্ছি বাড়াচ্ছি মানে করতে পারতেছি। তো এটা শর্টকাট কমেন্ট। তো এবার এই যে এটা এটা হচ্ছে মেনু বার, যে কোনটা কোন মেনু। তারপরে এটা হচ্ছে যে সরি এটা আমার মনে নেই, তো এটা আমি পরের ভিডিওতে আমি স্যার কাছে জিজ্ঞেস করে আবার তখন আমি বলবো এটা কি বার বলে, আমার মনে নেই এখন। আর এইটা হচ্ছে টুল বক্স, ঠিক আছে। আর এ পাশে একটা হচ্ছে যে প্যালেট বক্স, এই যে এখানে চারটা অপশন আছে প্যালেট বক্স। তো আপনাদের যদি এটা যদি না আসে তো আপনারা এখানে যে উইন্ডোজ কি আছে এই উইন্ডোজ অপশনে ক্লিক করে, উইন্ডোজ মেনুতে ক্লিক করার পরে এখানে যে এই অপশনগুলো আছে আপনারা নোট করে নিয়েন, এই অপশনগুলোতে টিক দিয়ে দেবেন। আর এবার এছাড়াও যদি এক্সট্রা কোনো কিছু চান তাহলে এখানে দেখেন আমি যে কালার এই কোডটা আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কালার কোডটা আমার নেই। তো আমি যদি আবার এখানে যদি আবার কালারে যদি ক্লিক করি দেখেন এখানে কালার চলে আসছে। তো দেখেন এখানে ইনফো, যদি আমি ইনফোটা এখন নতুন আনলাম, এই দেখুন ইনফোটা আমার এখানে আসে গেল, মানে ইনফরমেশন এটা। আর যদি আমি একটু উঠিয়ে দিই তাহলে ইনফরমেশন এখানে চলে গেল, ঠিক আছে। এভাবেই এগুলো আনবেন, ঠিক আছে। যদি আপনাদের না আসে, যদি না থাকে, যদি থাকলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে এই বক্সগুলো আপনারা নোট করে নেন, এইখানে এখানে টিক দিবেন, তাহলে আপনারা এখানে রায় এই যে এই পাশে আপনারাগুলো দেখতে পারবেন। তো গেল এই অপশনটাও। তো এবার আমাদের মেইন কাজ, তো প্রথমে আমাদের যে এই একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, তো প্রথমে আমি একটা ভুল কাজ করে দেখাইতেছি যে ভুল কোনটা, তারপর আমি রাইটে যাইতেছি। যদি আমি এখানে প্রথমে যদি এই টুল বার থেকে এই টুলসটা নিয়ে যদি আমি এখানে কাজ করি, সরি বন্ধুরা আমি এই টুলসটা ব্যবহার করার আগে আমি আরেকটা অপশন জানিয়ে নিই। দেখুন এই টুলসটার কর্নারে যে এটা ক্ষুদ্র আকারে একটা তীর চিহ্ন আছে, এটার মানে হচ্ছে মানে এই টুলস বক্সের ভিতরে আরো টুলস আছে। তো সেই টুলসগুলো আপনার আনার জন্য আপনাকে এই টুলস উপর ক্লিক করে ধরে ধরে থাকতে হবে, তারপর দেখবেন আপনার টুলসগুলো আসলো, মানে কিছুক্ষণ মানে 2 সেকেন্ডের জন্য ধরে রাখলেই এই টুলসগুলো দেখা যাবে। তো এখানে আছে আপনার চতুর্ভুজ, সার্কেল, আরও অনেক অনেক অপশনগুলো আছে। তো যখন যেটাই প্রয়োজন হবে সেইটা আপনি ব্যবহার করতে পারবেন। তো ব্যবহার করার আগে তো প্রথম আমাদের যে জাতীয় পতাকা অঙ্কনের জন্য তো প্রথমে তো এইটাই এই টুলসটাই দরকার। তো আমরা এই টুলসটা দিয়ে এই ঘরটা নিলাম, মাপ মতন নিলাম। নেবার পরে তো আমাদের এখন এখানে কালার করতে হবে। তো তো কালার করার জন্য আমরা এইখানে যে অপশনটি আছে এখানে যাওয়ার পরে আমরা কালার সিলেক্ট করি। আমরা তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কালার কীভাবে সিলেক্ট করতে হয় সেটা তো সম্পর্কে জানছি, স্যার আমাদের দেখাই দিছে। তো দেখানোর পরে তো আজকে আমরা নতুন আরেকটা টপিকস পাইলাম যে কিভাবে এই বক্সটাকে সম্পূর্ণ কিবোর্ডের মাধ্যমে কালার করতে পারি। তো যদি আমরা কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করি তাহলে দেখুন আমার নীল কালারটা চলে আসলো, আর যদি আল্টা ব্যাকস্পেস ক্লিক করি তাহলে আমার কিন্তু গ্রিন কালারটা আসলো। তার মানে কি, যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমার এই উপরের বারে যে রংটা থাকবে সেটা আমার এখানে পেস্ট করবে, আর আল্টা প্রেস করলে নিচে মানে এই বক্সের নিচের কালার যেটা মানে নীল কালার ওইটা আমার এখানে আসবে। তো এবার আমি এখানে রেড কালার সিলেক্ট করি, তো রেড কালারটা সিলেক্ট করলাম। তো এবার আমি কি করব, আল্টা ব্যাকস্পেস, সরি আলটা ব্যাকস্পেস দিলে তো এটা হবে না কারণ আমার এখানে তো সার্কেলটাই দেওয়া নাই। তো এবার এখানে আমার সার্কেলটা দিতে হবে যে ইলেকট্রিক্যাল, এটা দেওয়ার পরে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার গোলটা সঠিকভাবে আসলো না,
তো আমি আগেই বলছি বন্ধুরা, প্রথমে আমি ভুল কাজটা দেখাবো, তারপর আমি রাইটে যাবো যে কিভাবে আমি কি কি ভুল করছিলাম আর কি কি এখন রাইট করতেছি। তো যখন সার্কেলটা গোল হইল না, তো কি আর করা, এভাবে আমি রংটা করি কন্ট্রোল ব্যাক স্পেস, দেখুন আমার লাল রংটা হয়ে গেল, ঠিক আছে। তো আমার দেখুন এখানে কিন্তু এখন সিলেকশনটা আছে, তো আমি এখানে শর্টকাট কমেন্টে আমি কিভাবে এটা এই সিলেক্টটা আমি উঠে দেবো, তো কন্ট্রোল ডি দিলেই আমার কিন্তু এখান থেকে কমেন্টটা চলে গেল, মানে সিলেকশনটা উঠে গেল। তো এখন আমি চাই যে বৃত্তটাকে আমি একটু মুভমেন্ট করব একটু, বা গোল ঠিকঠাক হয় নাই, গোলটা ঠিক করব। তো চলুন দেখি পারি নাকি। তো এইখানে ক্লিক করার পরে এটা যে সিলেক্ট করলাম অটো সিলেকশন, সরি, দেখুন আমি এখানে এইটা মুভমেন্ট করব। তো দেখেন মুভমেন্ট আমার হইতেছে না, তো কি আর করা, এখানে দেখুন এখানে লক আছে, তো আমি লকটা এখন উঠাই দিব, এই যে। তারপরও আমার এখান থেকে মুভমেন্টটা হইলো না, একদম সম্পূর্ণটাই আমার কিন্তু মুভমেন্ট হইতেছে, শুধু যে আমি যে শুধু রেড বা গ্রিন এইটাও মুভমেন্ট করব সেটাও আমি পারতেছি না। কেন পারতেছি না এখন সেটা করব। তো এখন আবার নতুন একটা লেআউট নিলাম, নতুন লেআউটটা নয় নতুন পেজ নিলাম, পেজের নামটা ব্যাস, পেজের নাম দিলাম, এগুলো তো সব দেখাই দিছি। তো নতুন আমি একটা পেজ নিলাম, পেজ নেওয়ার পরে প্রথমেই আমি একটা নতুন একটা লেআউট নেব। লেআউট নেওয়ার জন্য এই যে দেখুন এইখানে ক্লিক করতে হবে, এই যে আমার হাত চিহ্ন উঠছে, এখানে ক্লিক করার পর নতুন একটা লেআউট উঠলো। তো এখন আবার আমি ওই আগের মতন একটা নতুন একটা চতুর্ভুজ আঁকবো পতাকার জন্য। তো চতুর্ভুজ আঁকলাম, আঁকার পরে এটাকে এখন আমি রং দিব, ব্যাস রং দিলাম। এরপরে আমি আবার একটা নতুন একটা লেআউট নিব, এরপর এই নতুন লেআউটে আমি সার্কেলটা অঙ্কন করব, ঠিক আছে। তো সার্কেলটা অঙ্কন করার জন্য আমাকে শিফট, যদি আমি শিফট চেপে ধরে যদি আমি সার্কেলটা অঙ্কন করি, তো দেখো আমি যতই ই করি সার্কেলটা কিন্তু আমার ঠিক গোল আকারেই থাকতেছে, একটুকু বাঁকা বা বেঁকাইতেছে না। তো আমি সার্কেলটা শিফট ধরে আমি করলাম, করার পরে আমি যেখানে মুভমেন্ট রাখা দরকার আমি সেখানে নিলাম, নেবার পরে এবার আমি এটাকে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো কালার দেওয়ার পরে এখন আমি এটাকে যদি চাই যে আমি এটাকে মুভ করব, তো দেখি মুভ আমার হয় কিনা, দেখো এখন আমি কোনটা করব, আমি বৃত্তটাকে শুধু মুভ করব, হইতেছে, হ্যাঁ মুভ হইতেছে। তো এবার আমি মুভ করব আমি সবুজটাকে, হ্যাঁ সবুজটাও আমার মুভ হইতেছে। তো বুঝতে পারতেছো যে কিভাবে এটাকে সবুজটাকে শুধু মুভ করা যায়, আবার শুধু গ্রিনটাকে মুভ করা যায়। তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি, যদি আমি লালের উপর যদি সিলেক্ট করে যদি আমি ঘুরাই, তাতেও কিন্তু আমার এখান থেকে সবুজটাই নড়তেছে, এটা কেন, এটা এমন হলে ভালো হতো না যে আমি শুধু লালের উপর ক্লিক করবো লালটাই সরবে, সবুজটার উপরে ক্লিক করবো সবুজটাই চলবে। এর জন্য এই যে অটো সিলেকশন লেয়ার, এইটাতে ক্লিক করলে মানে অটো, মানে যেটা খুশি আমি যেটার উপর রাখবো সেই লেয়ারটাই আমার লড়াচড়া করবে, ঠিক আছে। স্যার এই টপিকসটা আমাদের আজকে বলেনি, তো আমি একটু এক্সট্রাভাবে বাড়াই বললাম, জানা ছিল বিধায়। তো এটা স্যারে আরও ভালোভাবে বিশ্লেষণভাবে সুন্দর মতন বুঝিয়ে বলতে পারবে আমার চেয়ে অনেক। তো এভাবেই আমরা এখন অঙ্কন করছি, ঠিক আছে। তো বন্ধুরা এভাবেই আমরা কাজ করব। তো নেক্সট ক্লাসে আমাদের কি টপিকস দেয়, তো সেই সম্পর্কে আমি সুন্দরভাবে ডিটেলস তোমাদের জানাবো। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি আমি সুন্দরভাবে করে থাকি, তাহলে প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক শেয়ার করতে ভুলবো না। আর সবাইকে, আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্লাসে যারা যারা আছে তাদের সবাইকে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও বুঝতে পারে, কারণ অনেকেই আছে সঠিকভাবে বুঝে না, পিছনের বেঞ্চে বসে তাদের শুনতে একটু কষ্ট হয়, বা স্যার বলতেছে পিছন থেকে শুনতে পাইতেছে না, এটা হয়তো বা তার ভাগ্যের জন্য, কারণ পিছনে বসলে তো অনেক একটু স্লোলিভাবেই শোনা যায়, সামনে টপিকসগুলো বোঝা যায় না। তো সেই ক্ষেত্রেই তো চেষ্টা করব তোমাদের মাঝে 6 মাস আমি থেকে, যে যদি তোমাদের জন্য কিছুটা করতে পারি, স্যারের টপিকসগুলো শিখে তোমাদের যদি আমি দিতে পারি তোমাদের সুবিধার্থে। তো
ও আরেকটা কথা মনে পড়ছে, তো আমরা তো এটা বানালাম, তো বানানোর পরে এটা আমরা সেভ করার জন্য কিভাবে সেভ করব? তো সার্কিট পাসকে একটা কথা বলছে যে আমরা অনেকেই পারি না যে আমাদের মাই ডকুমেন্টসে গিয়ে কিভাবে আমার ফোল্ডারকে আমি এই ডকুমেন্টসগুলো সেভ করব। তো এর জন্য আমরা যদি কন্ট্রোল এস এ ক্লিক করি, দেখো এভাবে একটা অপশন আসবে। তো আমাদের এখানেও এই একইভাবে অপশনগুলো আসবে। তো এখান থেকে দেখো যদি মাই কম্পিউটারে ক্লিক করি, এখানে আমার এই অপশনগুলো আসবে, মানে লোকাল ডিস্ক, আমার হার্ড ডিস্কে দুইটা নাম আছে, তো এই নাম দুটো এখানে আছে, তো ওখানে তো অনেক নাম আছে। তো ওখানে যেখানে যে ফোল্ডার দিতে তোমার সেভ করার নাকি দরকার, মানে যেখানে তুমি স্টুডেন্ট ই দিছো সেখানে সেভ করবা। সেভ করার জন্য এখানে ধরো আমি সেভ করব, আমি এই তমাল কৃষ্ণ এখানে সেভ করব, এবং সেভ করব কোনটাতে, এই ফটোতে সেভ করব। আর এখানে যে ফটোর নাম দেওয়াই আছে, আর পিএইচডি, তো স্যারে তো মনে হয় এটাই বলছিল, মানে পিএইচডি না পিডিএফ, মনে হয় পিডিএফই বলছিল। তো আমরা পিডিএফটাই ইউজ করব, সরি এটা স্যার কাছে জিজ্ঞেস করতে হবে আমার যে পিডিএফ না পিএনজি। তো পিডিএফ ফাইলটা যখন আমার সামনে আসতো পিডিএফই আমি সেভ করি, তো সেভে দিলাম, ওকে টিপ দিলাম, দেখো আমি এখানে সেভ হয়ে গেল। তো সেভ হয়েছে কিনা সেই জন্য পরীক্ষার জন্য আমি সেখানে চলে যাই, ফটো ফটো এখানে সেভ করছিলাম। হ্যাঁ দেখো এখানে আমার সেভ হয়ে গেছে, এই যে আমার ডকুমেন্টসটা ওপেন করলাম, সঙ্গে সঙ্গে আমাকে সেই আগে যে আমি যে যে কাজগুলো করছিলাম, হ্যাঁ দুইটা এখানে তিনটা আমার লেআউট আছে, একটা দুটো তিনটা আমার ডকুমেন্টসটাও ঠিক আছে, হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা সেভ করে ওইভাবে রাখবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য বাই বাই। তো যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবো না।